بسم الله الحمد لله والصلاة والسلام على خير خلق الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق وقال تعالى فاعلم أنه لا إله إلا الله وقال رسول الله صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم رواه البخاري সম্মানিত ভাই ও বোনেরা নাটোর শহরের শুকুলপট্টি হোসেন বিশ্বাস সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ আপনাদের সামনে রমজান মাসে কয়েকটি মাসালাগত দিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা কি বুঝতে পারছেন তাই না আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ আজকে কত রমজান ১১ রমজান আপনাদেরকে একটা বিষয় সচেতন করব সেটা হলো কোরআন হাদিস শরীয়ত ওইভাবে বুঝবেন ওইভাবে মেনে চলবেন যেভাবে বুঝেছেন মেনে চলেছেন সাহাবায়ে কেরাম এবং তাবেই নিয়ে যান মনে থাকবে যদি তাদের বুঝের উল্টা হয়ে যায় তাহলে মুসলমান থাকা যাবে না ভাষাটা ভালো করে বুঝবেন কি থাকা যাবে না মুসলমান থাকা যাবে না কারণ এটা হলো কুফরুম বিল্লাহ এটা কি আল্লাহর সাথে কি যেমন সিয়ামের ইফতার সিয়ামের কি ইফতার আল্লাহ কোরআনে বলছেন আতিম্মু সিয়ামা ইলাল লাইল তোমরা রাত পর্যন্ত সিয়াম পূরণ করো রাত পর্যন্ত রাত বলতে কতটুকু মাগরিব হলে কি রাত হয় না তাহলে আমরা তো মাগরিবের সাথে সাথে ইফতার করে ফেলি এটা কি ঠিক হলো আমি যতগুলো কথা বলবো সব প্যাসের কথা কিন্তু কিসের কথা এতদিন তো ওয়াজই শুনেছেন আজকে একটু প্যাস বাধা দিয়ে যায় সুবিধা হবে আপনাদের আল্লাহ বললেন আতিমুস সিয়ামা ইলাল লাইল যারা আহলে কুরআন তারা এই আয়াতটা ভালো বুঝেছে ওদের মতো বুঝেছে তো তাই বলছি ভালো বুঝেছে ওরা ওরা বলছে যে সূর্য ডুবার দেড় ঘন্টা পরে ইফতার করতে হবে তখন কি হবে রাত হবে আধা ঘন্টা এক ঘন্টাতে রাত বোঝা যায় দেড় ঘন্টা হলেই কিন্তু বোঝা যায় এটা রাত তাই না তাহলে এশার আজানের পরে ইফতার হবে কখন
এশারা আজানের পর ইফতার হবে তাহলে কোরআনের সাথে মিল আছে আর বাস্তবতা কি আছে মিল আছে তাহলে আপনারা এত দিন যে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করেছেন এটা কি ঠিক হয়েছে হ্যাঁ এ উল্টা হয়ে গেল কথা হ্যাঁ সূর্য ডুবে রাত শুরু হলো ভুল বললেন কিন্তু আপনি বলবেন যে সন্ধ্যা রাত কোথা থেকে হলো তর্ক করলে আমার সাথে পারবেন না রাত্রি শুরু এত ব্যাখ্যা প্রশ্নের দরকার নাই ঠিক আছে প্রথম কথা হলো এই আয়াতটা নাজিল হয়েছে কার উপরে আপনার উপরে কার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই না এই আয়াতটা সবচেয়ে ভালো বুঝেছেন কে তারপরে সাহাবীরা এবার যেহেতু দুইটাই আল্লাহ প্রদত্ত বিধান দুইটাই কি আল্লাহ প্রদত্ত 1954 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকবালা লাইলু মিন হা হুনা ও আকবারা নাহারু মিন হা হুনা রাত্রির আগমন ঘটে পূর্ব দিক থেকে আর দিন বিদায় নাই পশ্চিম দিক দিয়ে ফাইলা গরাবাতি শামস ফাকাদ আফতারা সায়ম যখনই সূর্য ডুববে তখনই সায়ম কি করবে ইফতার করবে তাহলে যিনি সবচেয়ে কোরআনের আয়াতটা বেশি বুঝেছেন তিনি এই ব্যাখ্যাটা দিয়েছেন তাহলে আহলে কোরআনদের এই বদমাশি ব্যাখ্যা ঠিক না বেঠিক বোঝা গেছে এই বুঝটা প্রথম কথা হলো দেড় ঘন্টা দেরি করে ইফতার করতে তখন রাত হবে এইটা কোথায় লেখা আছে বুঝেননি কথা দেড় ঘন্টা হলে রাত হবে এইটা কোন শয়তান বলল বুঝেননি কথা এটা কিন্তু শয়তানই শিখাইছে ওদেরকে এবার যদি কোরআনটা নিজের মতো বুঝে কেউ যদি দেড় ঘন্টা পরে ইফতার করে তাহলে এইটা হবে কুফুরি কি হবে খুব সাবধান কারণ এই বুঝটা আল্লাহ রাসূলও বুঝেনি সাহাবিরাও বুঝেনি মনে থাকবে এবার আসেন একটা বুঝাই দিলাম তো আরো কয়েকটা বুঝাতে হবে আপনাদেরকে তবে ভালো বুঝবেন নিজের মতো শরীয়ত বোঝা যাবে না কখনোই না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঘুমাচ্ছেন কে কে দেখেন তো ঘুমাচ্ছেন নাকি আপনারা না একবারে কান খাড়া রাখতে হবে আমি যেটা বলছি কানের মধ্যে ঢুকায় নিতে হবে কিন্তু বুঝা গেছে খুব শক্ত করে মনে রাখেন এই যে আয়াতের অনুবাদটা এখন করছি এই অনুবাদটা সবাইকে 100 ভাগ বুঝতে হবে কতটুকু 50 ভাগ বুঝতে হবে না 90 ভাগ বুঝতে হবে না কতটুকু বুঝতে হবে 100 ভাগ বুঝতে হবে আয়াতটা আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সাহাবা কেরামকে বলছেন তোমরা যেভাবে ঈমান এনেছ অর্থাৎ তোমরা যেভাবে শরীয়ত বুঝেছ আর একটা হলো আকরারতু তোমরা যেভাবে শরীয়তকে মেনে নিয়েছ মনে থাকবে ফাইন আমানু বলতে শুধু ঈমান আনা না কি তোমরা যেভাবে শরীয়ত বুঝেছ যেভাবে শরীয়ত মানছ ঠিক এইভাবেই যদি কেউ শরীয়ত বুঝে এবং তার প্রতি আমল করে ফাকাদ ইহতাদাও তাহলে তারাও হেদায়েত পাবে কথা বোঝা গেছে তাহলে হেদায়েত পাওয়ার জন্য শর্ত হলো
কোরআন সুন্নাহ যেভাবে আল্লাহ রাসূল এবং সাহাবীরা বুঝেছেন ওইভাবেই আমাদেরকে কি বুঝতে হবে, মনে থাকবে, এটা হলো আসল কথা, তাহলে আমরা হেদায়েত পাব। এরপর আল্লাহ বলেছেন ওয়াইন তাওয়াল্লাহ, যদি এই শর্ত অন্যরা মেনে না নেয়, যদি এই শর্ত প্রত্যাখ্যান করে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা এই গুমরাহির মধ্যেই থেকে যাবে। এত কড়া শর্ত, এত কড়া শর্ত, এই শর্ত যদি আপনারা আমরা পূরণ করি তাহলে আমরা হেদায়েত পাব এবং জান্নাতও পাবো ইনশাআল্লাহ। কিন্তু পাকামো যদি করি, পাকামো বুঝেন তো, হ্যাঁ এটা তো আমাদের এলাকার ভাষা, তাই না, যদি পাকামো করি আমরা, আর যদি বেশি বুঝতে যাই, সেসরামি যদি করি, তাহলে আমরা কিসের মধ্যে আছি এখনো? এবার একটা হাদিস বলি আগে, তাহলে সব বিষয়ে আপনি সাবধান হয়ে যাবেন। হাদিসটা শুনেছেন কিন্তু মনে হয় কোনোদিন বুঝেননি, আমার কাছে মনে হয়, দেখেন তো আসতে আজকে বুঝেন, বুঝতে পারেন কিনা। 2641 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। ওই যে মোবাইল টিপছে, কে কে মোবাইল টিপছেন আপনারা? আমার দিকে তাকা থাকেন, বললাম না কেউ মোবাইল টিপবেন না। আল্লাহ রাসূল বলছেন একদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বানী ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। এই 73 দলের মধ্যে 72টা জাহান্নামে যাবে, একটা যাবে জান্নাতে, একটা যাবে কি জান্নাতে। তো সাহাবীরা প্রশ্ন করলেন, কলু ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ওই জান্নাতি দল কোনটা, বুঝছেন ওই জান্নাতি দল কোনটা? তো আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ও আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছি, এই নীতির উপরে, এই কর্মপন্থার উপরে যারা থাকবে যুগ যুগ ধরে তারাই জান্নাতি। তাহলে এখান থেকেও প্রমাণ হলো কি, এখান থেকেও প্রমাণ হলো আল্লাহ রাসূল এবং সাহাবীদের নীতির উপরে আমাদের কি থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে একবার। কিন্তু আপনি যদি সাহাবীদের চেয়ে এক চামচ বেশি বুঝেন তাহলে কি হবে, বললাম যে কুফুরি হবে, বললাম না কুফুরি কেন হবে? এই আয়াতে বললেন ফাইন্নামা হুম ফি শিকাক, তারা গুমরাহির মধ্যেই থাকবে, বিভক্তির মধ্যেই থাকবে। শিকাক মানে কিন্তু বিভক্তি, ভ্রষ্টতা। আমাদের মধ্যে যত বিভক্তি তৈরি হয়েছে, বিভক্তি আর মতভেদ দুটা কি এক জিনিস? এক জিনিস না কিন্তু। ইখতিলাফ বিভক্তির সাথে শরীয়তের কোনো সম্পর্কই নাই, এক নম্বর। দুই নম্বর হলো ইখতিলাফই যেন কেউ না করে, ইখতিলাফই যেন, ইখতিলাফ করারই কারো সুযোগ নেই, একবার শক্ত করে বলছেন। তো আর 115 নম্বর আয়াত, এটা হলো সূরা বাকারা 137, আর এটা হলো 115 নম্বর আয়াত সূরা নিসা, সূরা নিসা 115 নম্বর আয়াত। আল্লাহ এই আয়াতে বলছেন, ওমাই ইশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যারা সাহাবা কেরামের মানহাজের উল্টা চলবে, বুঝের উল্টা চলবে, পথের উল্টা চলবে,
ইমাম তাবারি রহিমাহুল্লাহ তিনি বলছেন সবচেয়ে পুরাতন মুফাসসির তিনি বলেছেন ইত্তাবি গায়রা সাবিলিহিম ওয়া ইয়াসলাকু গায়রা মিনহাজিহিম যালিকা হুয়া কুফরুম বিল্লাহ তিনি বলছেন সাহাবা কেরামের নীতি এবং তারা যে পথে চলেছেন এই পথে উল্টা যদি কেউ চলে তাহলে এইটা হলো আল্লাহর সাথে কুফরি নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এই জন্য এই আয়াতে আল্লাহ বলছেন নুসলিহি জাহান্নাম আমি তাকে জাহান্নামে আছাড় দেব নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ বলছেন আমি তাকে জাহান্নামে আছাড় দেব একটা আয়াত পাঠ করেছি যেমন সহজভাবে বললে বুঝবেন আপনারা আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আমরা কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে কোন রাত্রি বলেন তো বরকতময় রাত্রি বলতে কোনটা হ্যাঁ কদর লাইলাতুল কদর তাই না কারণ কোরআন যে রমাজানে নাজিল হয়েছে তখন সন্দেহ নাই তো সন্দেহ নাই তো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন স্পষ্ট আর কদর রাত যে রমাজান মাসেই এতে সন্দেহ নাই সূরা কদরই নাজিল করেছেন একটা আল্লাহ তাই না কিন্তু এই টেরা মুফতি কি বলছে জানেন যে কোরআন নাজিল হয়েছে শাবান মাসের রাত্রিতে পনেরো শাবানের রাত্রিতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা এই যে কোরআনের আয়াতের যে অপব্যাখ্যা করল যে মুফতি এটা হলো কুফুরি এটা কি মনে থাকবে কথা এটা কুফুরি আপনি বুঝলেন কেন যে বুঝটা নবীও বুঝেননি যে বুঝটা সাহাবিরাও বুঝেননি যে বুঝটা তাবিরাও বুঝেননি তা আপনি এটা বুঝলেন কেন ব্যাখ্যা দিচ্ছে কিভাবে জানেন যে কোরআন একবারে নাজিল হয়েছে পনেরোই শাবানের রাত্রিতে আর দুনিয়াতে মানে ব্যাখ্যা দিচ্ছে কত সুন্দর দেখছেন লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল হয়েছে পনেরোই শাবানের রাত্রিতে বুঝছেন আর লাউহে মাহফুজ থেকে প্রথম কোরআন নাজিল হয় দুনিয়াতে রমজান মাসের কদর রাত্রি একে আমরা আগে বলতাম হারাম খোর আসলে হারাম খোর না এ গাঁজা সুয়ানি তাড়ি ফেনসিডিল মদ গাঁজা সব মাখায় খাইছে বুঝলেন এ কত খারাপের খারাপ চিন্তা করেন কোরআনটা কার বাণী তা আল্লাহর কালামের অপব্যাখ্যা করলে আল্লাহ ছেড়ে দিবে সাবধান আপনারা কিন্তু করবেন না এটা কোরআন নিজের মতো বুঝবেন না বুঝলে সুজা আল্লাহ বলে দিছেন মনে করেন একজন লোক এই বদরটি বাদ অনেক কিছু করে কিন্তু কোরআনের একটা আয়াত নিজের মতো বুঝে তা ওকে জেনা করা লাগবে না জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো পাপ করা লাগবে না এই পাপই ওকে জাহান্নামে নিয়ে যাবে ইনশাআল্লাহ এত খারাপ এটা এটা কালামুল্লাহ এই এই ব্যাখ্যা করে কি করে চিন্তা করতে ভাবতে পারছেন আপনারা আর বেদাতিরা এরা হলো ঘাতক দালাল আমি বললে আপনারা রাগ করেন কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্যটা অনুবাদ করে দিই কেমন লাগে করবো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতে আমি না কিন্তু ইমাম আহমদ বলছেন যে ওহুম আদাউল্লাহ ওয়া সুন্নাহ এরা আল্লাহর দুশমন তারা বেদাতিরা কি আল্লাহর দুশমন তারপরে বলছেন জাহলাতুন দুল্লালুন তুল্লাবু দুনিয়া বিল কিজবি ওয়াল বুহতান বলছেন যে এরা হলো নিরেট মূর্খ দুল্লাল তারা হলো গুঁড়া পথপুষ্ট আর তারা মিথ্যা কথা বলে আর আহলে হাদিসদের উপরে অপবাদ দিয়ে এরা পেট পূজা করে
এই কথা যদি আমি বলতাম রেগে যেতেন কিন্তু আমি অনুবাদ করলাম ইমাম আহমদ বিন হাম্বলের বক্তব্য এটা বুঝছেন আপনাকে কি ভাষায় বলবো যেমন রমজান মাসে একটা হাদিসের সবচেয়ে বেশি অপব্যাখ্যা করা হয় বুঝছেন কোন হাদিসটা কে বলতে পারে অপব্যাখ্যা তারাবি এটা মনে আছে আপনাদের কি ব্যাখ্যাটা করা হয় এদিকে শুনুন আরে 20 টাকাতে জাল হাদিস আছে তোমরা মেনে চলো কাদিয়ানিরা কুরআন বুঝতে গিয়ে কি হয়েছে কাফের হয়ে গেছে তাই না বুঝেন না কথা কাদিয়ানিরা কুরআন বুঝতে গিয়ে কি হয়েছে কাফের হয়ে গেছে আহলে কুরআনরা কুরআন বুঝতে গিয়ে কি হয়ে গেছে কাফের হয়ে গেছে তো আমাদের কোনো আপত্তি আছে আপত্তি আছে আপনার এতটুকুই দাবি আছে যারা আহলে কুরআন তাদেরকে কাফের ঘোষণা করা হোক যারা কাদিয়ানি সংসদে এদেরকে কাফের বলে কি করা হোক ঘোষণা করা হোক এটাই তো আমাদের দাবি তাই না অন্তত মানুষ যেন জানতে পারে বাংলাদেশে কাদিয়ানিরা কাফের ঠিক আছে এটা আইন করা হোক এটা আমাদের দাবি তো ওরা তো বসবাস করছে দুর্ভাগ্য হলো 2013 নম্বর হাদিস সেই বুখারীর হাদিসটা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন আল্লাহ রাসূলের রমজানের রাত্রি সালাত কেমন ছিল তো মা আয়েশা কি বললেন মাকানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গাইরি রমজান না শুধু রমজান এবং রমজানের বাহিরে আল্লাহ রাসূলের সালাত 11 রাকাতের বেশি ছিল না এবার দেখেন এই উপমহাদেশের আমি কিন্তু মাসালা বলছি না কি বলছি খেয়াল করেছেন ভাষাটা হাদিসটা বলছি এই উদ্দেশ্যে হাদিস কখনো নিজের মতো বুঝবেন না ঠিক আছে বুঝতে হবে কার মতো সাহাবীদের মতো তে ব্যাখ্যা দিয়ে দিল যে আরে মা আয়েশা এটা বলেছে তাহাজ্জুদের কথা এটা তারাবির কথা না যদি মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন এই আয়াতের অপব্যাখ্যা করে কাদিয়ানিরা যদি কাফের হয় যে মা আয়েশার হাদিসের যে তোমরা দাজ্জালি ব্যাখ্যা দিলে তোমাদের হুকুম কি হবে বুঝেননি কথা তারাবি এবং তাহাজ্জুদ পৃথক সালাত এত বড় মিথ্যা অপবাদ শরীয়তের উপরে যারা দিল যেটা রাসূলও বুঝেননি কি সাহাবীরাও বুঝেননি তাবিরাও বুঝেননি এই এই ব্যাখ্যা এই বুঝটা যে দিল ব্যাখ্যাটা এটা কত বড় অপবাদ বলেন তো দেখি এই অপবাদ কিন্তু শরীয়তের উপর অপবাদ একটা আর বলছে এমনকি আরো আশ্চর্য হবেন আমার কথা শুনে রাখেন 5 বছর পরে কাজে লাগবে ইনশাআল্লাহ এখন যেগুলো বলছি আপনার তেনা তেনা লাগবে হ্যাঁ ফেনা ফেনা বুঝেন তো ফেনা ফেনা লাগবে যে কি বলে এইগুলো যেটা বলছি এটা এক সময় আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ এখন মাথায় ধরবে না আপনার এটাও জানি তারপরে বলছি এর মধ্যে যদি একজনের মাথায় ধরে আলহামদুলিল্লাহ ওই ওই এলাকা ঠিক করে নেবেন ইনশাআল্লাহ আশা করি এটা আমাদের একটা দাবি কেমনে ব্যাখ্যাটা দিল অথচ এই পৃথিবীতে আজ থেকে 60-65 বছর আগে এই ব্যাখ্যা পৃথিবীতে ছিল না কেন বলবো হানাফি মাজহাবের আধ্যাত্মিক একজন ব্যক্তি তার নাম হলো আল্লামা জাইলাই রাহিমাহুল্লাহ তিনি বলছেন মা আয়েশার এই হাদিসটা নিয়ে এসে বলছেন যে 20 রাকাতের হাদিসটা ত্রুটিপূর্ণ এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসের বিরোধী তাহলে তারা কি বোঝাতে চাইলেন যে তারাবি আর তাহাজ্জুদ একই সালাত আলাদা সালাত এটা বোঝাতে চাইলেন
যেহেতু বলে দিলেন আল্লামা জাইলাই রাহিমাহুল্লাহ বলছেন যে মা আয়েশার হাদিসটা মানে এই বিশ্বাকাতের হাদিসটা মা আয়েশার হাদিসের কি বিরোধী এবং হাদিসটা কি ত্রুটিপূর্ণ তাহলে স্পষ্ট বোঝা গেল তারাবি এবং তাহাজ্জুদ তাদের কাছেও একই সালাত হেদায়ার ভাষ্যকার আল্লামা জাইলাই হলেন হেদায়ার টিকাকার আর ভাষ্যকার হলেন ইবনুল হুমাম ফাতহুল কাদির এর মধ্যে এত বড় বিদ্বান তিনিও বলছেন বিশ্রাকাতের হাদিসটি ত্রুটিপূর্ণ এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসের কি বিরোধী বিরোধী মানে কি মা আয়েশা বলছেন কয় রাকাত ১১ রাকাত আর জাল হাদিসটা কি বলছে বিশ্রাকাত বিরোধী হলো না চিন্তা করেন উপমহাদেশে হানাফি মাজহাবের একজন বড় বিদ্বান অত বড় বিদ্বান এখনো আসেনি তারপরে আর আসেনি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহিমাহুল্লাহ তিনি বুখারির সারার মধ্যে ফাইজুল বারির মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন তিলকা সালাতুন ওয়াহিদা তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত এজা তাকাদ্দামাত সুম্মিয়াত বিইসমি তারাবি যখন রাতের শুরুর দিকে পড়া হবে তখন হবে তারাবি নাম হবে কি তারাবি ওয়াইদা তাআখারাত সুম্মিয়াত বিইসমি তাহাজ্জুদ আর শেষ রাতে পড়লে এটা কি হবে তাহাজ্জুদ তো উপমহাদেশ হানফিদের বাপ যে তিনিও এই কথা বলেননি তাহলে একটা হাদিসে অপব্যাখ্যা করে হাদিসের যে ১২টা বাজানো হলো বুঝছেন এই যে মাসালা না কিন্তু আমি বুঝাতে চাইছি আলাদা জিনিস এই হাদিসের ব্যাখ্যা মিথ্যা অপবাদ দিলে কেন হাদিসের উপরে কথা কি বুঝতে পারছেন আপনি তারাবির সালাত এটা আল্লাহ রাসূল পড়েছেন যে আপনাকে ১১ রাকা ১৩ রাকা তাহাজ্জুদ ২ রাকাতও পড়া যায় ১২ রাকাত ২ রাকাতও পড়া যায় ৪ রাকাতও পড়া যায় ৬ রাকাতও পড়া যায় ওইটা বড় বিষয় না আর তারাবি না পড়লে কোনো পাপও হবে না এই মাসালা বলা জরুরি না জরুরি যেটা হাদিসটা পেশ করে হাদিসকে তুমি ধর্ষণ করলে কেন কথাটা বুঝলেন কথাটা হাদিসকে তুমি হত্যা করলে কেন হাদিসটার উপরে নির্যাতন করলে কেন তোমরা যেটা কেউ করার সাহস পায়নি এখন আপনারা রাগ করবেন বললে কষ্ট হাদিসটাকে যেভাবে চর্বি তো চর্বণ ঘর্ষণ করে শেষ করে দিয়েছে আপনি কিভাবে দেখবেন আপনারা তো আর আজিজুল হক সাহেবের বুখারের অনুবাদ দেখেননি দেখছেন পড়েননি আপনারা আধুনিক প্রকাশনীর বুখারের অনুবাদ তো আর দেখেননি ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ তো আর আপনারা দেখেননি তাই না এগুলো তো দেখি আমরা আধুনিক প্রকাশনের বুখারের অনুবাদ করতে গিয়ে আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহর কথাগুলো তুলে দিয়ে হাদিসটাকে ঘুষে ঘুষে এই হাদিসটার ১২টা বাজা দিয়েছে একবার আধুনিক প্রকাশনের মালিককে কিয়ামতের মাঠে দেখবেন ওকে একবারে পিঠ মুড়ায় দিয়ে জাতির সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ এই হারামখোর যে সর্বনাশটা করেছে আধুনিক প্রকাশনের বুখারি কারো বাড়িতে থাকলে কোনো আলেমকে দিয়ে দিবেন আপনারা পড়বেন না খবরদার এটা বুঝতে পারলেন তুমি হাদিসের উপর নির্যাতন চালায় কেন না এরা কত নোংরা হাদিস দ্বারা ব্যবসা করে হাদিস দ্বারা কি করে ব্যবসা করে আর একটা কি কাজ করেছে দেখেন সেটা হলো সহি বুখারি যেটা আমরা মাদ্রাসায় পড়াই বুঝছেন মূল বুখারি বড় যেটা ইমাম বুখারি অধ্যায় রচনা করেছেন কিতাবু সলাতি তারাবি তারাবি সালাতের অধ্যায়
তো এই অধ্যায়টা সহিহ বুখারীতে কি করে দিয়েছে তুলে দিয়েছে ওর বাপের সম্পদ তো তুলে দিয়েছে আর বুখারীতে নাই বুখারীতে নাই শব্দটা এক আবু দাউদের মধ্যে হাদিসটা ছিল ইশরিনা রাকাতান ইশরিনা লাইলাতান কি ছিল ইশরিনা লাইলাতান যদিও হাদিসটা জয়ীফ হাদিসটা কি 20 রাত্রি এই কথাটাও কি জয়ীফ এই লাইলাতানের কাছে যোগ দিয়েছে কি রাকাতান এবার 20 রাত্রি ছিল হয়ে গেল কি 20 রাকাত বুঝতে পারলেন একটা জাল আমুলকে প্রতিষ্ঠা করার জন্য কি পরিমাণ চেষ্টা করা হয়েছে কি পরিমাণ চেষ্টা করা হয়েছে আপনি চিন্তা করেন আমরা যে বলি আরেকটা বলি তারাবির সব তথ্যগুলো তারাবির রাকাত সংখ্যা বইয়ের মধ্যে কিন্তু আছে তারাবির রাকাত সংখ্যা বইয়ের মধ্যে সব তথ্যগুলো দেওয়া আছে একটা কাজ করেছে খুব সুন্দর একটা ন্যাংটা কাজ করেছে একটা ন্যাংটা কাজ বুঝেন তো বুঝবেন না আপনারা ন্যাংটা কাজ কুরআন উপমহাদেশে যে কুরআনটা ছাপাইছে ছাপাইনি এই কুরআনে রুকু যোগ করেছে রুকু আছে না কুরআনের মধ্যে রুকু আছে না যদি জানা না থাকে আজকে ভালো করে জানান জেনে নেন কোরআনের মধ্যে যে রুকুটা যোগ করেছে এই রুকুটা তারাবির নামাজ 20 রাকাত এইটা প্রমাণ করার জন্য কোরআনের মধ্যে ওরা অস্ত্র চালাইছে মানে প্রতিদিন 20 রাকাত করে পড়বে প্রতি রাকাতে এক রুকু পড়বে প্রতি রাকাতে কি এক রুকু তাহলে 20 রাকাতে কয় রুকু হলো 20 রুকু আর খতম হবে 27 রাত্রিতে 27 দিয়ে 20 কে গুণ দেন কত হয় বলেন 540 কোরআনের মধ্যে 540 টা রুকু আছে বুঝছেন কটা রুকু আছে 540 টা রুকু আছে দেখলেন তো দেখলেন এবার বিষয়টা এইটা যোগ করেছে উজবেকিস্তানের হানাফিরা 500 হিজরির দিকে আপনি সৌদির কোরআন খুলে দেখেন এর মধ্যে রুকু নাই ছিল না কোনোদিন এর মধ্যে মানজিলও নাই আমি বললে সব দোষ আমার তোমরা যে কোরআনের 12টা বাজার রাখছো কেউ না বললে তো আমি বলবো ইনশাল্লাহ তৌবা 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 কোরআনের মধ্যে রুকু যোগ করার কথা কে তোমাকে অনুমতি দিল কোরআনের শেষে দোয়া ও খতমিল কোরআন যোগ করেছে বললাম না বেদাতিরা বেহায়া বললাম না নির্লজ্জ এরা পেট পূজারী কোরআনের সাথে তাবিজের নকশা লাগাই দিয়েছে মনে হচ্ছে কোরআনের বাপের লজ্জা যদি থাকে শরম যদি থাকে এই কোরআন ছাপায় ব্যবসা করতে পারে আরে বুখারীর হাদিস তুমি মানো না তো বুখারি প্রিন্ট করেছো কেন বুঝেন না কথা কথা কি বুঝছেন আচ্ছা বাংলাদেশে কোনো প্রকাশনা আহলেজ কোনো প্রকাশনী হেদায়াত প্রিন্ট করেছে রেকর্ড আছে কুদরি প্রিন্ট করেছে রেকর্ড আছে আর করবে কোনোদিন এটা হ্যাঁ ওই যে বললাম যে পেট পূজার এরা ব্যবসায়ী ইমাম আহমদ বিন হাম্বল এমনি বলেছেন এক মুফতি বেয়াদব বলছে ইমাম বুখারীর আকিদা ইমাম আহমদের আকিদা ইমাম শাফির আকিদা আহলে সুন্নাল জামাতের আকিদা না নাউজুবিল্লাহ বলেন একটু এই মুফতি সারাদিন মনে হয় ময়লা আবর্জনাই খায় আমার কাছে মনে হয় যেটা না হলে এত বড় নোংরা কথা বলতে পারে ইবনু তাইমা ইবনু হাজার আসকালানি এরা আহলে সুন্নাহ জামাতের মানুষ না ইমাম নববী এরা আহলে সুন্নাহ জামাতের মানুষ না ইমাম ইবনু কাসির আহলে সুন্নাহ জামাতের মানুষ না চিন্তা করেন ভাষাগুলো খেয়াল করেছেন তারা কত দূর গেছে
ইমাম বুখারী যদি আহলে সুন্নাহ জামাতের আকীদার মানুষ না হয় তো বুখারী পড়াও কেন বেয়াদব কথা কর আরাম কর তুমি কি মদ খাও সারা দিন সি 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 আস্তাগফিরুল্লাহ 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 তুমি বুখারী পড়ে নিজেই বমি করে নিজে খাচ্ছো কেন তাহলে আপনার ব্যথা লাগলেও আমার ব্যথা লাগে যারা শেখ বিন বাজ শেখ উসাইমিন শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই সমস্ত ব্যক্তিবর্গকে গালি দেয় এই গালিগুলো শুনতে ভালো লাগে কি করেছে চিন্তা করেন আর কোরআন উচ্চারণ করে প্রিন্ট করেছে তাই না এই কোরআন তেলাওয়াতের মাস না এটা যদি পরীক্ষা নিয়ে এখন পরীক্ষা সময় ফেল করবেন যারা কোরআন পড়ছেন এখন সত্যটা বলবেন কিন্তু রমজান মাস যারা এখন কোরআন পড়ছেন কে কে আছেন এরকম যে অনুবাদ আছে যেটাতে ওই কোরআন তেলাওয়াত করছেন কে কে আছেন হাত তুলেন তো হাত তুলেন মানে আপনি যেটা তেলাওয়াত করেন ওর মধ্যে কি আছে অনুবাদ আছে ঠিক আছে তো নামার হাত নামান এবার হাত তুলেন অনুবাদ ব্যাখ্যা কিছু নয় ফ্রেশ শুধু কোরআনের আয়াত আছে এইটা কে কে তেলাওয়াত করছেন হেরে গেলেন হেরে গেলেন হাত নামান হেরে গেছেন হেরে গেছেন এবার প্রশ্ন করি অনুবাদও আছে উচ্চারণও আছে এইটা কে কে পড়ছেন হাত তুলেন অনুবাদও আছে উচ্চারণও আছে তাই না এই কোরআন পড়াও হারাম বাসায় রাখাও হারাম কথা বুঝতে পারলেন বাংলা উচ্চারণ করা আছে অনুবাদ না কিন্তু কি উচ্চারণ এই কোরআন উচ্চারণ করে পড়াও হারাম এটা ঘরে রাখাও হারাম কোরআনুল কারিম বাংলা ভাষায় ইংরেজি ভাষায় উর্দু ভাষায় ফার্সি ভাষায় ফ্রেঞ্চ ভাষায় চীনা ভাষায় উচ্চারণ করে পড়া যাবে না এটা আলেমদের এজমা এটা হারাম বাংলা উচ্চারণ করে দিয়েছেন এটা ভুল বললেন মনে হয় অনুবাদ অনুবাদ উচ্চারণ নাই অনুবাদ উচ্চারণ না অনুবাদ অনুবাদ এদিকে তাকান আমার দিকে তাকান আবার এই ইফতার করে গিয়েই বলবেন যে কোরআন পড়তে নিষেধ করেছে তাই বলবেন না আমি যে ভাষাটা বললাম এটা বোঝেন আগে আপনাদের এবার বলবো তাহলে উচ্চারণ কোরআন বাদ হয়েছে তো উচ্চারণ করে কোরআন পড়লে নেকি তো দূরের করা কাবিরা গুনাহ হবে কিন্তু কি গুনাহ কাবিরা গুনাহ সাবধান কাবিরা গুনাহ এটা পড়বেন না এবং এই কোরআন কিনবেনও না বাসায় রাখবেনও না যদি আপনি কোথাও রাখা জায়গা না পান এই গোলাম রহমান ভাইকে দিয়ে যাবেন মাদ্রাসায় এসে এখানে দিয়ে যাবেন যে এই কোরআন উচ্চারণ করা কোরআন ছিল এ হারাম জিনিস আমি রাখবো না বুঝছেন এক আমি নিয়ে যাব তারপর আমি নিয়ে যাব দুই এখন যারা কোরআন পড়ছেন আপনারা টাইম শেষ হয়ে গেল নাকি আচ্ছা আচ্ছা ও লাইন দিয়েছে তাই না ফ্যান ঘুরবে না তাহলে খুব কষ্ট হবে তো আপনাদের আচ্ছা একটু বসেন আপনারা এটা আপনাদের এই মেসেজটা দেওয়াটা খুব জরুরি সেটা হলো কোরআন রমাজান মাসে বেশি বেশি তেলাওয়াত করবেন কি করবেন তেলাওয়াত করবেন কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন
যে সমস্ত লোক বলেছে কোরআন না বুঝে তেলাওয়াত করলে নেকি হবে না, এরা সব হারাম খোরা মদ খোরারা। কথা বুঝতে পারলেন? একে তৌবা করতে হবে, যে ফতোয়া দিয়ে তৌবা করতে হবে। এটা কে বলছেন? বাংলাদেশে আহলে কোরআনের একটা গ্রুপ আছে, এই বদগুলো এই ফতোয়া দেয়। আপনারা ফ্রেশ কোরআন পড়বেন, কি কোরআন? ফ্রেশ কোরআন, যার মধ্যে অনুবাদ নাই, কি নাই, উচ্চারণ নাই, অনুবাদ নাই, তাফসির নাই, এই কোরআনটা তেলাওয়াত করবেন। আর যখন আপনি কোরআন বুঝার জন্য পড়বেন তখন অনুবাদ কোরআন পড়বেন বা ব্যাখ্যা পড়বেন, মনে থাকবে? কিন্তু তেলাওয়াতের সময় কি পড়বেন? শুধু কোরআন লেখা আছে যেটাতে। ওরে আল্লাহ, যে কোরআনের অবস্থা! এই দেখেন, হাফেজি কোরআন আর যে কোরআনই হোক, এই যে কি কোরআন, এটা ফ্রেশ কোরআন, আয়াত লেখা আছে না, এইটা পড়বেন তেলাওয়াতের সময়, মনে থাকবে? আচ্ছা, শুধু তেলাওয়াত। আর যখন ব্যাখ্যা পড়বেন, অনুবাদ পড়বেন, তখন অনুবাদ কোরআন থেকে পড়েন, কোনো সমস্যা নাই। এইটা কিন্তু কোরআন, যার মধ্যে অনুবাদ আছে সেটা কি কোরআন বলতে পারবো? ওটা কোরআন বলতে পারবেন? ওর নাম হলো তরজমাতুল কোরআন বা বঙ্গ অনুবাদ কোরআন বা তাফসিরুল কোরআন। এইটা কিন্তু অপবিত্র অবস্থায় ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কি তাফসির কিন্তু অপবিত্র অবস্থায় পড়া যায়। বুঝেছেন কত পার্থক্য না? তাহলে আল্লাহর রাসূল বলতেন, মাই ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা ফালইয়াকরা বিল মুসহাফ, যে আল্লাহ বা আল্লাহকে ভালো, আল্লাহ রাসূলকে ভালোবাসে, সে যেন মুসহাফে তেলাওয়াত করে, মনে থাকবে? এবার এবার যে কথাটা বলবো, বাংলাদেশে কি বই নাকি ছাপাইছে, ওখানে লেখা আছে না মানুষ থেকে মানুষ নাকি বানর থেকে তৈরি হয়েছে, তাই না? তাই না? এই বইয়ে কি লেখা আছে সেটা আমার দেখার দরকার নাই, যে বই পড়লে মানুষ বানর হয়, মানুষ কি হয়, বানর হয়, ওই বই পড়ার দরকার আছে? এই বইটা নিয়ে যেভাবে আন্দোলন সংগ্রাম হুলুস্থুলুস হলো, কোরআনের মধ্যে যে এত বড় বড় জালিয়াতি করে রাখছে, এর বিরুদ্ধে কোনো আন্দোলন হয়েছে? ওইটা হলো কালামুল্লাহ, কোরআনটা কি? কালামুল্লাহ। আর যে লিখেছে কালামুস শয়তান, যেটা নিয়ে আন্দোলন হলো এটা কি? কালামুস শয়তান, তাই না? কালামুল্লাহর মধ্যে এই সমস্ত মিথ্যা কথা ঢুকা রাখছে, এর বিরুদ্ধে কোনো আন্দোলন হয়েছে? ও, আমি বললে দোষ হয়, তাই না? এটা কিন্তু আপনার মাথায় এখনো ঢুকেনি মনে হয়, ঢুকছে? ঢুকছে। ওই বইটা নিয়ে সব হুজুরি আন্দোলন করলো, তাই না? অথচ এই বই, এই কোরআনের মধ্যে এত মিথ্যা কথা ঢুকা রাখছে, এইটা নিয়ে কোনো হুজুর কোনো আন্দোলন করলো? কেউ বলেছে এক মূর্তি লিখে রাখছে বইয়ের মধ্যে, যে মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব হয়, আর টঙ্গীর মাঠে এক রাকাত পড়লে 49,00,000 রাকাতের সওয়াব হয়। একে আর মুসলমান আছে হারামখোর? একজন ইমাম বলেছে, এই যে ফেসবুকে দৌড়াদৌড়ি হুজুরদের, কেউ বলেছে এটা বলা যাবে না, হারাম এটা না যায়, টঙ্গীর মাঠে গিয়ে বলছে যে আমরা এসেছি গরিবের হজ, টঙ্গীর মাঠে আসলে হজের নেকি হয়, একটা ইমাম তো বলতে পারে যে এই কথা বলা যাবে না, আসলে ওই ইমামরাই প্রচার করেছে হারাম করেরা। কথা বুঝতে পারলেন? জদ্দাখরের ইজ্জত নাই, যত নোংরা ফতোয়া সব দিয়ে রাখছে। শুনুন, এবার কয়েকটা কাজের কথা বলি, তো মনে রাখলেন তো আজকে? যদি কোনো আলেম নিজের মতো কোরআনের ব্যাখ্যা দেয়, হাদিসের ব্যাখ্যা দেয়, ওই আলেমকে একবারে তালাক, কয় তালাক দিবেন? বায়ান তালাক, কয় তালাক? যেই হোক, মনে করেন আমিও যদি আমার কোনো কথা যদি কোরআনের মানে সাহাবিদের ব্যাখ্যার বিরোধী হয়, আমার কথা মানবেন না? ওটা বললাম বায়ান তালাক, আমাকে দিবেন আবার কয়েক কোটি তালাক দিবেন,
কথা বোঝা গেছে আমিও যদি হই বাংলাদেশে সবচেয়ে বড় ফিতনা হলো এটা এখন বর্তমান কথা বুঝতে পারলেন কুরআন পড়ে নিজের মতো ব্যাখ্যা মেরে দিচ্ছে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনারা ফিতরা দেন কয় কেজি চাউল আরে কোথায় পেয়েছেন দলিল গতবারও বলে গেছি মনে হয় কথাটা 3 কেজি বলিনি এই যে 2.5 কেজি গতবারও দিয়েছেন আপনারা তাই না তিন কেজি ফেতরা দিতে হবে কয় কেজি আড়াই কেজির কথা কোনো আলেম ওলামা উল্লেখ করেনি এই বাংলাদেশের উদ্ভট কথা এটা তৈরি করা আমরাও বলেছি স্বীকার করছি আমরাও বলছি তিন কেজি 200 বলছে এটা এটা মানুষের কথা যেটা সৌদি আরবের সা যারা হিসাব করে তারা বেশি জানবে না এটা আমরা দলিল সহ কথা বলছি কথা বুঝতে পারলেন কয় কেজি দিবেন মনে থাকবে কেউ ফিতরা দিতে পারেনি সিয়াম রাখতে পারেনি এদিকে তাকান কেউ সিয়াম রাখতে পারেনি তার ফিদিয়া দিতে হবে তাই না কতটুকু চাল সোয়া কেজি এইটা চলবে না দেড় কেজি কয় কেজি তিন কেজির অর্ধেক কতটুকু নিস্তেসা দেড় কেজি চাউল দিবেন টাকা দেওয়া যাবে না ফিদিয়া টাকা দেয়া দিলে হবে না মনে করেন 45 কেজি চাউল হচ্ছে তাই না 30 দিনে কয় কেজি চাউল হচ্ছে 45 কেজি চাউল 45 কেজি চাউল মনে করেন 4500 টাকা দিয়ে দিলাম তাহলে ফিদিয়া আদায় হবে না চাউল দিয়েই দিতে হবে একজন দরিদ্র মানুষকে দিতে পারেন কয়েকজন কেউ দিতে পারেন মনে থাকবে টাকা দিয়ে দিলে ফিদিয়া হবে না আমরা দেখেছি আরে টাকা দিয়ে দিলেই হবে এটা ফিদিয়া হবে না কিন্তু এটা জানা নাই জানেন জানা নাই জানেন কিন্তু গোলামি করবেন না অবশ্যই গোলামি করবেন না পাগড়ি দিবেন আচ্ছা আচ্ছা থামেন আমি আমি রেফারেন্স দিয়ে দিছি কেজি হিসাব করে দেখেন সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছে প্রায় কয় কেজি তিন কেজি তারপরে শেখ বিন বাজ রহিমাহুল্লাহ বলছেন তিন কেজি তারপরে আপনার শেখ সালে আল মুনাজ্জিদ তিনি বলছেন কি তিন কেজি শেখ উসাইমিনের ফতোয়াটা আরো কম তো এখানে শেখ মুনাজ্জিদ রহিমা তিনি বলছেন হাফিজাহুল্লাহ তিনি বলছেন ফেতরার মাপটা সমন্বয় করতে গিয়ে বলছেন যে অধিকাংশ যেমন আব্দুল মহসিন আল আব্বাদ তিনি বলছেন তিন কেজি একজন বলছেন শেখ উসাইমিন রহিমাহুল্লাহ 2 কেজি 40 গ্রাম বলেছেন মনে হয় সম্ভবত না কতটুকু এরকম মনে হয় একজন শুধু বলেছেন শেখ মুনাজ্জিদ তিনি এসে এইটার ব্যাখ্যা দিয়েছেন খুব সুন্দর যে ফেতরার ব্যাপারে বেশি পরিমাণ দিকে যেতে হবে এই জন্যই যে অধিকাংশ আলেম বলছেন কয় কেজি তিন কেজি এবার বুঝতে পারছেন তো আমি রেফারেন্স দিয়ে বললাম এই ফতোয়াটা মাসিক এখলাসের মধ্যে দিয়েছি কিন্তু আমি গত 2-3 বছর যাবত বলছি কিন্তু আপনার কানে লাগাচ্ছেন না তো বসেন আমি বুঝেছি বসেন বসেন দেখেন আমি কিন্তু কথাটা বলেছি যে আমরা 2.5 কেজি প্রচার করেছি বললাম না আমি আপনি উঠে দাঁড়ালেন কেন তাহলে আমি এখানে স্টিল বসে আছি আমি নিজেই স্বীকার করলাম আমাদের কি সব কিছু জানা আছে এই জিনিসটা যদি আপনার মানহাজের মধ্যে নিয়ে নেন যে ফতোয়া বুঝতে ভুল হতে পারে
ভুলটা সংশোধন করে নিলে কি সমস্যা? আচ্ছা আমি আরেকটা জিনিস বলি, এই মানহাজ সংক্রান্ত আলোচনা আপনারা জীবনে কোনো শুনেছেন? অথচ একটা জিনিস জানেন, আকিদা তাওহিদ মাসলা শরীয়তের এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি জরুরি যে জিনিসটার নাম সেটা হলো কি? মানহাজ। অথচ বয়স তো 70-80 বছর হয়ে গেছে, আপনি জীবনে মানহাজের আলোচনা শুনেননি, তাই না? তাহলে বলবো কি আমি, আল্লাহ যে বলে দিয়েছেন জাআলনা লিকুল্লিন জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা, 48 নম্বর সূরা মায়েদা, আল্লাহ যে কোরআনের মধ্যে মানহাজের কথা বলে দিয়েছেন যে প্রত্যেক উম্মতের জন্য আমি কি তৈরি করে রাখছি, একটা শরীয়ত এবং কি তার কর্মপন্থা বলে দিয়েছি, আল্লাহ বলে দিচ্ছেন। তো জীবনে শুনলেন না কেন যদি বলি কথাটা? যেমন একজন বাচ্চা কখন থেকে নিয়মিত সিয়াম পালন করবে বলেন তো দেখি, এদিক থেকে বলেন, 12 বছর বলেন, 10 বছর ওই দেখেন প্রাপ্তবয়স্ক, কেউ বলছে 18, কেউ বলছে 15, কেউ বলছে 10, কেউ বলছে 12, 7, ওই দেখেন 7। তাহলে বোঝা গেল এই মাসালা আপনারা জানেন না। বোঝা গেল কি? কোন শুনেননি, শুনেছেন কার কাছে শুনেছেন? আপনি একজন দাঁড়ায় বলেন তো, এই মেম্বারে দাঁড়ায় বলেছে আলেম মানুষ যে একজন বাচ্চা সিয়াম রাখা শুরু করবে 12 বছর থেকে বা 15 বছর থেকে 10 বছর থেকে, কে বলেছে দাঁড়ান? একটা কথা বলেছে বালেগ হলে, গতকালকে একজনকে জিজ্ঞেস করছি পরশুদিন, বালেগ হলে শুরু করবে, কি হলে? বালেগ হলে। তো বলছে যে বালেগ হয়তো 18 বছর বয়স, তা বলেছে বাহ ভালোই, বাংলাদেশে আইন হলো বিয়ে করবে 16 বছরে, আর বালেগ হবে কত বছরে? 18 বছরে। নারায়ণ তাকবীর, এছাড়া বলা কিছু জায়গা আছে বলেন তো দেখি, আমাদের মূর্খতা দেখছেন? তাহলে আমি আজও জানি না আপনাদের প্রত্যেকের, এখন তো 2-3 বাচ্চা হয় শেষ, আগে তো 7-8 হতো, তাই না? এতগুলো বাচ্চা জন্ম দিয়েছেন অথচ এই মাসালাটা জানেন না আপনি যে বাচ্চা কখন দিয়ে সিয়াম শুরু করবেন, তাহলে আমি কি বলবো? না না না, ওটা না, আমি কি এই কথাটা বলবো যে আপনারা মানে কি কিছুই জানেন না? দেখেন তাহলে, এ নর্মাল একটা জিনিস সেটা আপনি জানেন না এখন পর্যন্ত, তে দোষটা কার, আমার না আপনার? তে এটা কিভাবে রাখবেন? 1960 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, বুঝছেন? অধিকাংশ বালেগ হওয়া বলতে সাহাবি তাবেইদের মধ্যে অধিকাংশ তারা বলে দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন আবার ওই কথা, বালেগ হওয়া বলতে কি বোঝায় ব্যাখ্যা দিচ্ছেন, 10 বছরে সিয়াম রাখবে, কয় বছরে? 10 বছরে সিয়াম কন্টিনিউ করবে 10 বছরে, একটা দুইটা বাদ গেল তো ওই বছরে রমাদানের পরে ওই দুইটা কাজা করে নিবে, কথা বুঝতে পারলেন? যদি 10 বছরে সক্ষম হয় 10 বছর থেকে সিয়াম রাখবে, একজন দুইজন বলছেন 12 বছরের কথা, তাহলে ওইটা গ্রহণযোগ্য না, 10 বছরটা কি গ্রহণযোগ্য? এখন আপনি চিন্তা করেন যে 10 বছর থেকে 18 বছর পর্যন্ত 8 বছর সিয়াম রাখিনি আমি, বা 20 বছর থেকে শুরু করেছেন 10 বছর সিয়াম রাখা হয়নি, এই 10 বছরের সিয়াম আপনাকে রাখতে হবে, ফিদিয়াও চলবে না, বুঝেননি কথা? এখন বয়স আপনার 60, কত? 60। আপনার মনে হচ্ছে আমি তো 20 বছর থেকে সিয়াম রাখা শুরু করেছি, তাহলে তো 10 বছর তো করিনি, তাহলে এই সিয়াম আপনাকে 10 বছর করা লাগবে, করা লাগবে। আপনি বলবেন কিভাবে করব? বছরে মাস হলো কয়টা? 11টা। কয়টা মাস বছরে? আবার বল, 12টা, 11টা, সিয়াম 1 মাস তো বাদই, 11টা, তাহলে 10 মাস যদি সিয়াম পালন করেন 1 বছরে আপনার হয়ে যাবে, তাও 1 মাস বাকি থাকবে, কথা বুঝতে পারলেন? মানে এটা এত তাড়াতাড়ি করতে হবে যদি করতে পারেননি আপনি, আপনাকে বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আপনার বাচ্চা কাচ্চা, আপনি যেন এখন বাচ্চাদের সিয়াম রাখাতে পারেন,
আর এই এই বোঝা যেন আমার সন্তানের উপরে না যায়, আমার উপরে পড়ছে পড়ছে আমার সন্তানের উপরে যেন না যায়। শেষ করে দেব, সংক্ষেপ একটা প্রশ্ন উত্তর দিয়ে দিই তোমার। জি, সেহরের সময় কিছু না খেয়ে রোজা রাখা যাবে কি? ইচ্ছা করে খাবেন না তাই না, নাকি কোনো কারণবশত? সাহারি খাওয়া সুন্নাত, সাহারি খেতে না পারলে সিয়াম রাখবেন, কোনো সমস্যা নাই। রোজার 30 দিনের নিয়ত প্রথম দিন করলে হবে কি? যে হবে, আলহামদুলিল্লাহ ভালো প্রত্যয় করছেন, প্রথম দিনই করে নেবেন। বিশ্বনবীর তিন দিন তারাবি পড়েছিলেন, বিশ্বনবীর 3 দিন তারাবি পড়েছিলেন, প্রথম 3 দিন না শেষের 3 দিন কি বলছেন এটা জানেন না? 23, 25, 27 আল রাসুল 3 দিন পড়েছিলেন, এই জন্য 3 দিনই পড়তে হবে। এই ভূত আছে আপনাদের এলাকায়, এই হাদিসটা প্রথম মানছেন কারা? সাহাবিরা না? আল্লাহ রাসুল 3 দিন পড়েছিলেন, সাহাবিরা বাদ দিয়েছিলেন, তা আপনার পড়তে সমস্যা কি? ও আপনি সাহাবিদের চেয়ে বেশি উত্তম হয়েছেন তাই না? এই ফাজলামিতে ধরেছে অনেককে যে 3 দিনের বেশি তারাবি পড়া যাবে না। কি খাটা শিবনা বলেন তো দেখি, আল্লাহ রাসুল যে 3য় দিনে বলে গেলেন তারাবি পড়ার কথা, হাদিসটা তো বুঝতে হবে। আপনার মতো বুঝলে হবে? কার মতো বুঝতে হবে? সাহাবিদের মতো। তারাবি পড়বেন কন্টিনিউ। তারাবি ও বেতেরের পর কোনোতে নাজেলা পড়া যাবে কি না? বেতেরের সালাতে, বেতেরের সালাতে বেতেরে কুনুত পড়বেন, এটা কুনুতে নাজেলা পড়বেন না। কুনুতে নাজেলা ফরজ সালাতে, কি সালাতে? ফরজ সালাতে। সিয়াম কবিরা ও সগিরা গুনা মুক্ত করে কি? দারুণ প্রশ্ন করেছেন। গফির আল্লাহ মা তাকাদ্দামা মিন যানবি, কাবিরা গুনার জন্য তওবা শর্ত, কাবিরা গুনার জন্য কি? তওবা শর্ত। তাহলে আপনারা কাবিরা গুনাও করেন বোঝা গেল নাকি? কাবির গোনা হয়ে গেলে সাথে সাথে কি করবেন? তোবা করে নেবেন। কদরের রাত সমস্ত রাত কাটানো যাবে কি? জি, কাটানো যাবে সমস্ত রাত, সবগুলো না হলে কোনো কোনোটা সমস্ত রাত জাগা যেতে পারে, সমস্যা নাই। রোজার দিনে মারা গেলে সে জান্নাতে যাবে? রোজা থেকে মারা গেলে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। রোজা থেকে যদি কেউ মারা যায় তাহলে কি জান্নাতে যায়? একটা হাদিস আসছে ফাজা আমুলে সলে, হাদিসটা বইটা নিয়েছেন আপনারা, অনেক হাদিসের মধ্যে পাবেন। কেউ সালাত অবস্থায় যদি মারা যায় তাহলে জান্নাতে যাবে, কেউ যদি সিয়াম অবস্থায় মারা যায় তাহলে কি জান্নাতে যাবে। নেককার রমণী গৃহে থাকলে সে ব্যক্তির ইমান ও ইসলামের অর্ধেক লাভ করে। ইমান আর কি, কে ইমান আর কি লেখছে? ইসলাম। হাতের মুয়া আপনি কোথায় পেলেন? এ হলো বেদাতিদের ফতুয়া, ভালো স্ত্রী থাকলে কি? এটা ঠিক না। সুরা বাকারের 187 নং আয়াতে হযরত উমর রাদিয়াল্লাহু কোন এর কোন স্থানে নাজিল কি লেখছে ভাই বোঝা যায় না? ইফতারের সময় অসংখ্য রোজাদারকে মুক্তি দেন, এটাকে সঠিক? জি, ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার ওয়া যালিকা ইনদা কুল্লি ফিত্রিন। প্রত্যেক ইফতারের সময় অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেন। ইতিকাফ একদিন করলে বিশ্বনবীর একটা সুন্নাত জীবিত করা হয়, এটা কি 100 শহীদের নেকি হয় না? এই যে শেষ করে, আর 2 মিনিট আছে, আর 2 মিনিট আছে, 2 মিনিটে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। এইটা ঠিক কথা না, এতেকাফ 10 দিন করা উত্তম, একদিনও করা যাবে, কিন্তু এর অর্থ এটা না যে একদিন করে আপনি কি সুন্নাত জীবিত করে 100 শহীদের নেকি পাবেন। 100 শহীদের নেকি জাল হাদিস। রোজা থেকে পেশ দিয়ে মেসওয়াক করা যাবে কি? যাবে। 17 রমজান বদর দিবস মক্কা বিজয় হয়েছিল কি? 17 রমজান বদরে যুদ্ধ হয়েছিল, এটা ঠিক। এই জন্য বদর দিবস পালন করতে হবে না, এটা বলতে পারবো না। বিশ্বনবীর তারাবি পড়ার তাগিদ না উৎসাহ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। অপ্রাপ্ত শিশুরা
রোজা রাখলে কি সওয়াব পাবে কত বছর বয়সে সিয়াম রাখবে বলে দিছি এটা যত বড় পোস্ট করেছেন পড়ার সময় নাই আমরা জানি সোনার দোকানে এক ভরি সোনা জমা দিয়ে দোকানদারের কাছ থেকে যদি 14 আনা সোনা নতুন গহনা নেই প্রশ্ন ছোট করে করবেন তাহলে কি উক্ত 2 আনা সুদ হবে যা স্বর্ণ তার 2 আনা না 1 আনা 1 রতিও যদি কেউ বেশি নেয় ওটাই সুদ হবে মাজবুক অবস্থায় জামাতের শেষ রাকাতে কি তাওয়ারুক করে বসতে হবে আপনার কয় রাকাত হয়েছে যদি 2 রাকাত হয় তাহলে এমনি বসবেন আর যদি 3 রাকাতের মাসবুক হন তাহলে তাওয়ারুক করে বসবেন আমাদের একটা ছেলে পাগড়ি পরাইতে হবে আপনাকে শেষ 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 8 রাকাত তারাবির সালাত দুই দুই করে সালাত আদায় করা যাবে কি জি যাবে বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের মাদ্রাসার একটা ছেলে নাসিম